বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে বিশেষ করে আমাদের আচার্যরা ষড়গোস্বামীর অন্যতম ছিল রূপ গোস্বামী সিন্ধু গ্রন্থে তিনি বর্ণনা করেছেন যে চৌষট্টি প্রকার ভক্তির অঙ্গ আছে তার প্রথম যে চারটি বিশেষ গুরুত্ব রয়েছে তিনি এই চৌষট্টি ভক্তি অঙ্গের প্রথম চারটি যে কথা বলেছেন সেটি হচ্ছে গুরুপাদাশ্রয় তস্মৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্রম্ভেন গুরু সেবা সাধু বর্তমান বর্তন যে সাধন ভক্তি আমরা করছি সেই সাধন ভক্তির চৌষট্টি ভক্তি অঙ্গ তার মধ্যে প্রথম হচ্ছে গুরুপাদাশ্রয় আমাদের ইস্কনে দীক্ষা গ্রহণ করতে গেলে ভক্তদের প্রথম থেকেই শুরু করতে হয় এক মালা দুই মালা জপ শ্রদ্ধাবান স্তরে অতিক্রম করে গৌরকৃষ্ণ সেবক গৌরকৃষ্ণ সাধক এবং ক্রমান্বয়ে প্রভুপাদ আশ্রয় সেখান থেকে ছয় মাস কমপক্ষে ষোলো মালা জগ কলিযুগের যুগধর্ম পালন হৃদয় আয়নাকে পরিষ্কার করার জন্য নিজেকে পবিত্রীকরণ করার জন্য গুরুদেবের আদেশ প্রাপ্ত হওয়ার গুরু আশ্রয় পাওয়ার পূর্বে ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের শিক্ষা আশ্রয়ে সুলমালা জপ করা চারটি নিষেধ যে ধর্মের চারটি স্তম্ভ আছে সেটিকে সুরক্ষা দেওয়া সত্য দয়া তপস্যা শৌচ এই ধর্মের চারটি স্তম্ভকে রক্ষা করতে শিখা অধর্মের স্তম্ভগুলি পরিত্যাগ করা মাধ্যমে আমরা এই চারটি ধর্মের স্তম্ভকে সুরক্ষা রাখি জীব হিংসার মাধ্যমে আমরা দয়া বৃত্তি থেকে সরে যাই ধর্মের স্তম্ভ দয়া নষ্ট হয়ে যায় এবং দ্রুত ক্রীড়া তাস পালি জুয়া খেলার ফলে সত্যবাদিত্য নষ্ট হয় অবৈধ সঙ্গের মাধ্যমে সুচিতা চলে যায় নেশার মাধ্যমে আমাদের তপস্যা বৃত্তি নষ্ট হয়ে যায় এই ধর্মের চারটি স্তম্ভ নষ্ট হয় এই জন্য এই অধর্মের চারটি যে স্তম্ভ নেশা দ্রুত ক্রীড়া অবৈধ সঙ্গ এবং জীবহিংসা অর্থাৎ মাছ মাংস ইত্যাদি ভক্ষণ তাই প্রভুপাদ আশ্রয় থেকে ভক্তরা এই চারটি নিষেধ পরিপূর্ণভাবে বর্জন করে ধর্মের চারটি স্তম্ভ রক্ষা করতে চেষ্টা করেন সুলমালা জপ করেন এবং বৈষ্ণবীয় ব্রত অনুষ্ঠান ইত্যাদি উদযাপন করার জন্য শিখেন সেগুলি অভ্যাস করেন গীতা ভাগবত অধ্যয়ন করেন শিক্ষিত ভক্তদের দুইবার গীতা পড়তে হয় যারা মূর্খ তারা দুইবার গীতা শ্রবণ করবেন এই শিক্ষা গুরুদেব প্রদান করেছেন আর শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ একবার কমপক্ষে পড়তে হবে প্রভুপাদের ছোট জীবনী অবশ্যই শ্রবণ করতে হবে প্রভুপাদ নামে যে গ্রন্থ একটি খণ্ড সেটি শুনতে হবে প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য রূপে এই কথা আমাদেরকে জানতে হবে তাই আপনারা সবাই এই সব বিষয় ছয় মাস প্রভুপাদে আশ্রয়ে গ্রহণ করার মাধ্যমে শ্রীগুরুচরণা আশ্রয় পদে অভিষিক্ত হলেন শ্রী জয়প্রতা স্বামী গুরু মহারাজকে গুরুদেব রূপে বরণ করে তার পূজা তার নির্দেশ ইত্যাদি পালন করতে করতে আরও ছয় মাস সর্বমোট এক বৎসর এইরকমভাবে সুলমালা জপ চারটি নিয়ম পালন গীতা ভাগবতের শ্রবণ কীর্তন অধ্যয়ন ইত্যাদি করার মাধ্যমে আপনারা বিবেচিত হলেন যে দীক্ষা গ্রহণ করতে প্রথম দীক্ষা এই প্রথম দীক্ষায় গুরুদেব ভগবানের নাম কলিযুগের যুগধর্ম ভগবান থেকে অভিন্ন নাম সেটি প্রদান করবেন আপনারা ইতিপূর্বে অভ্যাস করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শিক্ষা হৃদয়কে মার্জনের জন্য মহাপ্রভু এটি দান করেছেন যার মাধ্যমে আমাদের হৃদয় আয়না পরিষ্কার হয় তো গুরুর আদেশে এগুলি প্রভুপাদের শিক্ষাতে আমরা গ্রহণ করেছি এখন পূর্ণ এক বছর কারু দু বছর তিন বছরও হয়েছে যারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবের অপেক্ষা করে আজকে যোগ্য হলেন এই দীক্ষা গ্রহণের জন্য তো সেজন্য আমাদের কিছু এ হরিনাম গ্রহণ করতে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় তার জন্য দশ নাম অপরাধ আপনারা সবাই বলেছেন পরীক্ষার সময় তো শিল গুরুদেব জানালেন যে দীক্ষা প্রার্থীদের আবার এই দশ নাম অপরাধ শ্রবণ করাতে হবে তারা যাতে আজকে থেকে আরও সংকল্পবদ্ধ হয় যে এইগুলি যথাযথভাবে শ্রবণ করবে নিজে প্রচার করবে যখন এগুলি দশ নাম অপরাধ নিজে আচরণ করবে এবং অন্যদের শিখাবে দশ নাম অপরাধ সম্বন্ধে বলবে তাহলে তারা দশ নাম অপরাধ থেকে মুক্ত হবে সাধু সঙ্গে বেড়া দিয়ে থাকার চেষ্টা করবে এই জন্য এই হট সংঘ সঙ্গের একটা প্রকৃষ্ট বেড়া ভক্ত সংঘ যেটি নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে প্রতি ঘরে ঘরে এবং দশ পাঁচ মিলে দ্বারে বসে যাতে নাম হট সংঘ তারা করেন সাধুসংঘ করেন নিজেদের ভক্তিলতা বীজকে সুরক্ষা দেওয়ার জন্য কেন বেড়া যদি ঠিক না থাকবে যে ভক্তিলতার যে বীজ গুরুদেব দেন সেটা যখন বাড়বে তখন সমস্ত কিছু আগাছা বাড়বে আবার বিভিন্ন গরু ছাগল যেমন ঢুকে গিয়ে খেয়ে নেবে এরকম আমাদের ভক্তিলতা বীজকে খেয়ে নেবে কাম ক্রোধ ইত্যাদি তারা নষ্ট করে দেবে তো সেই জন্য খুব সাবধান থাকতে হয় ভক্ত সঙ্গে সর্বদা থাকার জন্য চেষ্টা করতে হবে সাধুসঙ্গে হরিনাম এই মাত্র চায় সংসার জিনিতার কোনো বস্তু নাই এডি বলা হয়েছে তো সেজন্য আমাদের প্রথম গুরুপদাশ্রয় করতে হয় তাই ইস্কনের শিক্ষা সিস্টেম আমি বললাম অল্প যেহেতু আপনারা সবাই বিখ্যানে এই পদ্ধতিতে আপনারা আবার শিখাবেন আপনারা যে পদ্ধতি শিখিয়ে এসেছেন সেই পন্থা অনুসারে সবাইকে শিখাবেন তাই গুরু আশ্রয় প্রভুপাদ আশ্রয় পরেই তারপরে ছ এক বছর পরে তখন দীক্ষা হয় প্রথম পদাশ্রয় প্রভুপাদ ছয় মাস সেখানে গুরু আশ্রয় ছয় মাস এরকম এক বছর তারপরে একজন দীক্ষা নিতে বসে প্রথম দীক্ষা তো যেন প্রথমে রূপগোস্বাই বলেছেন চৌষট্টি ভক্তঙ্গের মধ্যে গুরুপদাশ্রয় অর্থাৎ শ্রী গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করা তারপরে দীক্ষা গ্রহণ করা হয় আর গুরু সেবা করা হয় এরকম পারমাথিক সদ্গুরু চরণ কমলে আশ্রয় গ্রহণ এক নম্বর পারমাথিক গুরুদেবের কাছে দীক্ষিত হয়ে তার উদ্দেশ্যে ভক্তি সেবা নিবেদন করতে হয় তার অনুশীলন করা শিখা বিশ্বাস এবং আত্ম উৎসর্গের মাধ্যমে শ্রী গুরুদেবের আদেশ আদি পালন আপনার সাহেব বলেছেন আমরা শিষ্য যোগ্যতা যে আত্মসমর্পণ করব গুরুদেবের চরণে এবং তার আদেশ নির্দেশ পালন করব তো সেটি আপনারা বলেছেন তাই এটি শিষ্যের কর্তব্য এটা হচ্ছে তৃতীয় ভক্তির অঙ্গ আর চতুর্থ অঙ্গ হচ্ছে পারমাথি সদ্গুরুর মাধ্যমে তার নির্দেশ মহান তার নির্দেশে মহান যে আচার্য বৃন্দ রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করা আমরা যেন নিজের মতে না চলি সেজন্য পূর্ব আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের চলতে হবে এইসব শিক্ষা ভক্তির স্বামী সিন্ধুতে ভক্তি গোস্বামী প্রদান করেছেন এবং প্রভুপাত ভাগবতে খুব সুন্দর শিক্ষা দিয়েছেন একাদশ স্কন্ধে এগুলি অনেক বলার কথা থাকলেও আমি বলছি না তো সেজন্য আমরা যদি সত্যিকারে দীক্ষা চাই তাহলে সমস্ত রকম জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে আত্মনিবেদিত যে গুরু যিনি যে গুরু তিনি কখনো কোনো জলজাগতিক আকাঙ্ক্ষাতে ভসীভূত নন তো সেই রকম গুরুর চরণে প্রভুবাদ গুরু মহারাজ বলছেন আমাদের পরমানন্দ লাভ করতে সেই রকম পরমানন্দকারী যে ব্যক্তি যিনি কোনো জাগতিক কামনা বাসনায় বশীভূত নন তার চরণে আমাদের আত্মসমর্পণ করতে হবে তস্মাত গুরু প্রপদ্যিত জিজ্ঞাসু শ্রেয়ৌতম শাব্দে চ নিষ্ণাতম ব্রহ্মণে উপসমাশ্রয়ম এই রকম যে গুরু তার কাছে আমাদের জিজ্ঞাসা করতে হয় পারমার্থিক প্রশ্ন মাধ্যমে আমাদের আসতে হয় তো এই আমরা গুরু মহারাজ বলেছেন শটে যে দীক্ষা আপনারা নিচ্ছেন দীক্ষা মানে গুরুর চরণে আত্মসমর্পণ করা কেননা আমরা মঙ্গলারীতিতে কি গাই প্রতিদিন সবাই আরতিতে গান করেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি এই গুরুবাষ্টকে প্রথম শ্লোকে লিখেছেন কিভাবে গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের সমস্ত করুণার মূর্ত বিগ্রহ তিনি বৃষ্টি রূপে মানে বর্ষার রূপে আমাদের সংসার দাবানলে দগ্ধীভূত হৃদয়কে প্রশমিত করেন এবং হৃদয়ের সমস্ত কলুষতাকে মুক্ত করেন এবং আমাদের বুদ্ধি থেকে মুক্ত করে সম্বন্ধ অভিদয় প্রয়োজনাত্মক ভগবত্তা জ্ঞান সেটি প্রদান করে থাকেন দিব্য জ্ঞান দিব্যজ্ঞান মানে সম্বন্ধ অভৃধ প্রয়োজনাত্মক যে জ্ঞান তাকে বলা হয় প্রয়োজন শেষে কৃষ্ণ প্রেম সেটাই হচ্ছে প্রয়োজন সম্বন্ধ গুরুদেব কৃষ্ণের সাথে সম্বন্ধ দান করেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জপ গুরুদেব আজকে দক্ষিণ কানে আপনাদেরকে দিবেন আপনারা সুন্দরভাবে শুনবেন এতদিন তো করেছেন আর কান দিয়ে শুনবেন দেখা সময় সময় মাথায় কাপড় রাখবেন মাথায় কাপড় সমস্তে মথারে কপড়া দিয়ে রাখবে কিছুটা ঢাকি করি। কারণ যদি আপনার বা আমাদের এই চুলটা যদি উড়ে গিয়ে কারু মুখে পড়ে বিভিন্ন রকম অপরাধ হবে যজ্ঞ কুণ্ডে যদি উড়ে গিয়ে পড়ে সেই চুলটা যদি যজ্ঞতা আহত হয়ে গেল সেটা অপবিত্র হয়ে যাবে যেন খুব সাবধান শিখা বেঁধে রাখতে হবে আর মাথার কাপড়টা ঢেকে রাখতে হবে যখন গুরুদেব মন্ত্র দিবেন এই দান কানে দক্ষিণী কর্ণ ডাণ কর্ণ খোলিকি রখবে গুরুদেব মন্ত্র দেবে সে কহিবে হরে কৃষ্ণ মন্ত্র আপনার মানে ভালো করি শুনিবে আপনারা সবাই শুনবেন ভালো করে তারপরে আপনারা বলবেন আর সমস্ত কহিবে হরে কৃষ্ণ মহামন্ত্র আর সেটাকে শুদ্ধভাবে যদি শ্রবণ করবেন আজকে আপনারা আনন্দিত হয়ে যাবেন সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়ে যাবেন আত্মসমর্পণ এইভাবে গুরুদেব চরণে করার মাধ্যমে গুরুদেব যে মন্ত্র দিচ্ছেন হরিনাম সেটা যখন গৃণন্ত সচেষ্টিতম একদম গ্রহণ করে নেবেন হৃদয়ে ধারণ করে নেবেন যে আজ থেকে আমি আর এই হরিনাম কখনো বন্ধ করব না গুরুদেবের এই আদেশ নির্দেশের একবারে অঙ্গীকার আত্মসমৃপ্তভাবে যথাযথভাবে হরিনাম করতে থাকবেন শুনে শুনে হরিনাম সুলমা লাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরে রাম 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 হরে এইভাবে শুনে শুনে জপ করবেন তাহলে খারাপ জিনিস আর মনে মধ্যে ঢুকবে না তো সেজন্য এটি গুরুদেবের অনুরোধ তো সেজন্য এই সংসার দভন্য আমরা জগ্ধীভূত জীবকে কৃপা করতে ভগবান নিজে তিনি করুণার বাড়ি সমস্ত করুণা ভগবান আমরা বল না আমায় কৃপা করুন মতে কৃপা করন্তু আমি সমস্ত কহু বা আমরা বলি কৃপা করুন কৃপাটা কি কৃপাটা যে ভগবানের সমস্ত করুণা জমাট বেঁধে গুরু রূপ পরিগ্রহ করেছে তো সেই গুরুদেবের যে আদেশ নির্দেশকে পালন করব তাহলে সেটা কৃপা কৃপা মানে করে পাওয়া কৃপা করে পেতে হবে কিছু করব না পায়ে যাব না আম পড়িব আমাদের কিছু করতে হবে তাহলে আমরা মুক্ত হব তাহলে গুরু মহারাজ বারবার বলতেন যে শ্রীণত্বা শ্রদ্ধায়া নিত্যম যদি গুরুদেবের কথা শুনে শ্রদ্ধা বিশ্বাস শ্রবণ করে গৃহন্তা সচেষ্টিতম যদি সেটা গ্রহণ করেন কালে ন বহু কাল বা সময় লাগবে না না অতি দীর্ঘে ন দীর্ঘ টাইম লাগিবনি বা লাগবে না ଭଗବାନ ବିଷତେ ହୃଦି ଭଗବାନ ଆମର ହୃଦୟ ଅଛନ୍ତି ପ୍ରକଟ ହେବେ ଆର୍ ଆନନ୍ଦ ହେବ ସେତେବେଳେ ବୁଝିହେବ ଯେ ମୋର ଆନନ୍ଦ ହେଉଛି ତାହେଲେ ମୁଁ ଗ୍ରହଣ କରିଛି ଆମରା ଗ୍ରହଣ କରେଛି ତାହେଲେ ସିଦ୍ଧି ହେବେ ସେଦିନ ଆଜକେ ସେଇ ଦିନ ଦୃଢ଼ ସଂକଳ୍ପ ହବାର ଦିନ ଆଁ ସେ ଜଣେ ଗୁରୁଦେବ ସଂସାରଦାବା ନଲ ଲୀଢ଼ ଲୋକ ତ୍ରାଣାୟ କାରୁଣ୍ୟ ଘନାଘନତମ୍ ପ୍ରାପ୍ତସ୍ୟ କଲ୍ୟାଣ ଗୁଣାର୍ ନବଶ୍ୟ ବନ୍ଦେ ଗୁରୁ ଚରଣାରବିନ୍ଦ ସେହି ଗୁରୁ ଚରଣ ଆମର ବନ୍ଦନା କରୁଛି ତାର ବାଙ୍ଗଲା ଗାନ ହଚେ ସଂସାର ଦହ ନେ ଦଗ୍ଧ ଜୀବ କୁଲ ଉଦ୍ଧାର କାରଣ ତାପରେ ଅଛନ୍ତି କରୁଣା ବାରିଦ କୃପା ବାରିଦାନେ ବନ୍ଦି ଗୁଣ ସିନ୍ଧୁ ଗୁରୁର୍ ଚରଣ କମଲେକମ ଗୁରୁର୍ ଚରଣ ଆମେ ବନ୍ଦନା କରିଛି যে করোনার বাড়ি বৃষ্টি বর্ষা প্রদান করতে আসছেন বা করতে এসেছেন ভগবান নিজে গুরুর পরিগ্রহ করে তাই সেই সংসারের যে দগ্ধীভূত যে অনল হৃদয়কে বারবার দাও দাও করে জ্বালাচ্ছে কাম ক্রোধ লোভ মদ মাশী্য অভদ্র দ্বারা আমাদেরকে সংসার মানে বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরাচ্ছে কখনো রাজা হয়ে প্রজা হয়ে গেলাম তাহলে কষ্ট না এগুলি থেকে মুক্ত করার জন্য যে গুরুদেব কৃপা করেন তো সেই গুরুদেবের চরণে আমাদের সর্বদা নিষ্ঠাসই তার কথা আমাদেরকে গ্রহণ করতে চেষ্টা করতে হবে এভাবে আমরা শুনছি তাই জন্য পারমার্থী গুরুকে আমরা সম্পূর্ণভাবে গ্রহণ করে নিব আর গুরু মহারাজ বলেছেন যে গুরুতে আসক্তি দীক্ষা মানে গুরুর প্রতি আসক্তি তো আপনারা দ্বিতীয় দীক্ষা নেবেন দ্বিতীয় দীক্ষা যখন নেবেন তার মানে সেই গুরুর থেকে নেবেন বলে আপনারা লিখেছেন কিন্তু কখনো কখনো দেখা যায় ইস্কনে দীক্ষা একটু ডের হচ্ছে দেরি হচ্ছে যে ভক্তি করতে হবে যারা পড়াশোনা করেছেন কমপাকে ভক্তি করে পঞ্চাশটা প্রশ্ন এই দীক্ষার পরে নিয়ে যাবেন জেলা প্রচারক থেকে এবং সেই প্রশ্ন উত্তর লেখা আছে ওই প্রশ্নের মধ্যে কোন বইতে কোথায় আছে সেটাকে বের করে পড়বেন আজ থেকে দীক্ষার পরে ওই প্রশ্ন নেবেন আর এক বছরের মধ্যে ভক্তিশাস্ত্রী কমপ্লিট করে দ্বিতীয় দীক্ষার জন্য প্রস্তুতি হবেন এইগুলি গুরুমা বলছেন তো এইভাবে তাই জন্য যে গুরুতে আসক্তি যদি আপনার আছে তাহলে এইগুলি পরীক্ষা এইগুলি যদি আপনি গ্রহণ না করবেন তাহলে আপনি দেরি হবে আর বলবে না না এত কঠিন আমি যাব না আমাকে কোনো পরীক্ষা টরীক্ষা না করে গুরুদেব আমাকে ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দিন এরকম অজুহাত হবে না এটা গুরু মহারাজের একটু আগে আপনারা বলেছেন প্রশ্নের মাধ্যমে যে আমি আত্মসমর্পিত করলাম গুরুদেবের চরণে তাহলে তার নির্দেশ পালন করব বললেন আর দেখুন গুরুদেব এটি বলছেন আমরা শুনব না তারপরে না শোনার ফলে গিয়ে অন্য মঠে গিয়ে আবার দ্বিতীয় দীক্ষা নিয়ে নিচ্ছে তাতে অপরাধ হবে গুরুকে ত্যাগ করা আপনি সাইন করে গেলেন যে আমি দ্বিতীয় দীক্ষা গুরুদেব সেই গুরু থেকে গ্রহণ করব। কিন্তু আপনি আবার চেঞ্জ করছেন গুরু মারা বলছেন সদ্গুরুকে ত্যাগ করার মাধ্যমে আর কোটি কোটি জন্ম সদ্গুরু পাবে না এই মৃত্যু চক্রে তাকে ঘুরতে হবে বার বার সেই জন্য খুব সাবধান থাকবেন তো এইভাবে সেই দিব্য জ্ঞান যে সম্বন্ধ অবিত প্রয়োজনাত্মক ভগবত্তা জ্ঞান গুরুদেব দান করেন দীক্ষার মাধ্যমে এটি চেষ্টা করবেন আর গুরুদেব সতর্ক করে দেন যে হরি নাম গ্রহণের সময় আমাদের ধাম অপরাধ বা দশ নাম অপরাধ সেবা অপরাধ এগুলি সতর্ক থাকতে হয় তো সেখানে বিশেষ করে আজকে হরি নাম দীক্ষা হবে প্রথম দীক্ষা আপনারা সবাই ভিক্ষা করবেন গুরুদেব আমাকে প্রথম দীক্ষা দান করুন এইগুলি বলবেন প্রার্থনা করবেন গুরুদেব আমাকে প্রথম দীক্ষা দান করুন এইটুকু শিখে রাখুন কি বলবেন গুরুদেব আমাকে প্রথম দীক্ষা দান করুন বেশ আর কিচ্ছু বলতে হবে এই কয়েকটা লাইন তাই তো হ্যাঁ এখানে আমাদের কেউ বসবে তখন ওখানে গুরু মহারাজের হয়ে তিনি আপনাদের কথাটা নিয়ে গুরুদেবকে অর্পণ করবেন আপনারা লাইনে লাইনে আসবেন একজন একজন করে যে সিরিয়াল আছে কেউ হোটাপোটা করে আগে পিছে দৌড়াবেন না সবাই গুরুদেবের কৃপা পাবেন কিন্তু এক এক লাইনে সিরিয়ালই যাদের রয়েছে নম্বর সেই অনুসারে আপনারা আসবেন ওখানে বলবেন গুরুদেব আমাকে প্রথম দীক্ষা দান করুন এইটুকু আবার বলুন গুরুদেব আমাকে প্রথম দীক্ষা দান করুন গুরুদেব আমাকে প্রথম দীক্ষা দান করুন মুখস্থ হয়ে গেল আর একটাও কিছু নূতন করে বলবেন না ওড়িশা ভক্ত মানুষ এটা বুঝিপার তো গুরুদেব মতে প্রথম দীক্ষা দান করন্তু কু গুরুদেব মতে প্রথম দীক্ষা দান করত আছে অন্ন কিছু কবে নি এই গোটে মাত্র কথা ওড়িশা ভক্ত মানুষ কিনা ওড়শা ভক্ত প্রায় দেড়শো অনেক মনে হয় দেড়শ দেড় সপ্তা ভক্ত হঠাৎ করে গুরুদেব কৃপা আস যা ভক্ত মানুষ তা ঠিক আছে তা নাম অপরাধ শাস্ত্রে কোয়া হয়েছি যে এই নাম গ্রহণ সময় প্রথমে আমাদের শুদ্ধ নাম হয় না প্রথমে অপরাধযুক্ত নাম হয় তারপরে নামাভাস হয় আর তারপরে শুদ্ধ নাম হয় সেই জন্য ভয় পাবেন না কেউ যে অপরাধযুক্ত নাম হচ্ছে বলে নাম বন্ধ করে দিব তা করবেন না নাম করে যাবেন কিন্তু শুনে আমরা যেন নাম অপরাধ না করি তার জন্য সচেষ্ট থাকতে হবে তো সেই নাম অপরাধ যুক্ত নাম সেই জন্য সেটা আমাদের যাতে বন্ধ হয় তার জন্য আমরা সাধু সঙ্গে যদি বারবার অংশগ্রহণ করব শ্রবণ কীর্তন করব বেড়া দিয়ে থাকব তখন আমরা এই সমস্ত অপরাধগুলি শুনব অন্যকে বলব তাহলে আমরা মুক্ত হব শুনব নিজে পালন করব আবার বলব নিজে পালন করব তাহলে অপরাধ থেকে আমরা মুক্ত হয়ে যাব ভক্তিবিনু ঠাকুর এক জায়গায় বলছেন যারা হরিনাম দীক্ষা পেলেন নাম অপরাধ সম্বন্ধে জানলেন অন্যকে যদি নাম অপরাধ সম্বন্ধে জ্ঞাত না করেন সেও ওই নাম অপরাধ দুশে পুষ্ট হয়ে যাবে এত বড় একটা কথা ভক্তিবিন ঠাকুর বলছেন এই জন্য আমাদের নাম অপরাধ বলতেই হবে অন্যদেরকে তাহলে আমরাও অপরাধ থেকে মুক্ত হয়ে যাব। সেই জন্য গুরু মহারাজ বলেছেন তো সেই জন্য কেন এই অপরাধ থাকলে অপরাধ বলা হয়েছে অপমানে অপসারিত হবে রাত মানে আরাধনা গুরুদেব যে আমাদেরকে হরিনাম দিচ্ছেন বা আমরা করে আসছি গ্রন্থ অধ্যয়ন করছি সাধুসঙ্গ করছি ভোগ লাগাচ্ছি প্রসাদ প্রসাদ খাচ্ছি এই সব পূজা অর্চনা করছি এইগুলা থেকে বাদ পড়ে যাবে যদি অপরাধ হয় তো সেজন্য এই নাম অপরাধ দশ প্রকার আছে তো সেজন্য বলা হয়েছে যে এরকম প্রথম নাম মানে অপরাধ মুক্ত হতে এখানে অপরাধ যুক্ত হচ্ছে কিন্তু আমরা ছাড়বো না সাধুর সঙ্গে থাকবো হরিনাম করে যাব তারপরে নামাভাস এখানে একটু উন্নত হয় ভক্ত যদি সাধু সঙ্গে থেকে থেকে নাম গ্রহণ করতে থাকে সে পালন করতে থাকে রকম সে নিজে ইচ্ছা ইচ্ছাকরিতভাবে করে না হয়তো আবার কখনো কখনো হয়ে যায় জ্ঞাত অজ্ঞাত হলেও অপরাধ বিচার করবে তো সেজন্য ক্রমে ক্রমে আমরা যদি নাম গ্রহণ করতে থাকি না ছাড়ি গুরুদেবের নির্দেশে সাধুর সঙ্গে থাকি তাহলে আস্তে আস্তে নামাভাস হবে মানে সূর্য উদয় হলে যেমন একটু আভাস হয় তখন যেমন চোর ডাকাত ভূত প্রেত থেকে ভয়টা সঞ্চার চলে যায় ভয় লাগে না ঠিক সেরকম একটু নামাভাসে হলে আস্তে আস্তে এরকম ভক্তের হৃদয়ে প্রকাশিত হবে আর সেখানে চার প্রকার নামাভাস রয়েছে তো সেগুলি আমি এখন বলছি না নাম নামাভাস আপনারা শুনলেন যেগুলি সাংকেতিক নামাভাস সাংকেতিকভাবে অজামিলের কথা সবাই জানেন তার পুত্রকে সংকেতিক করে নারায়ণ নারায়ণ বলছিল তখন সে উদ্ধার পেয়েছিল কিন্তু যেহেতু তার শুদ্ধ নাম ছিল না তাই ভগবধামে যেতে পারিনি কিন্তু সে নামাভাস হওয়ার ফলেও সে সেখানে যমদূতদের থেকে মুক্ত হয়ে বিষ্ণুদের দ্বারা সুরক্ষিত হয়ে যমদূতদের থেকে মুক্ত হলো এবং আবার সুযোগ পেল ভগবানের শুদ্ধ নাম করতে হ্যাঁ এইরকম বৈষ্ণব সঙ্গ হওয়ার ফলে সেদিন বৈষ্ণব সঙ্গে থাকলে এটা হয়ে যাবে তো এরকমভাবে আমরা শুদ্ধ নাম যখন করব তখন আমাদের মধ্যে হৃদয়ে আনন্দ হবে আস্তে আস্তে আনন্দম বুদ্ধি বর্ধনম তো সবাই সে আনন্দ চান আপনারা সবাই আনন্দ চান হরি বল বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সেই আনন্দ পেতে গেলে তাই আমাদের নাম অপরাধের থেকে মুক্ত হতে হবে প্রথম অপরাধ হচ্ছে যে সমস্ত বৈষ্ণববৃন্দ ভক্তমণ্ডলী হ্যাঁ ভগবানের নাম জপ করেন কীর্তন করেন প্রচার করেন সেই সব ভক্তদের নিন্দা করা সেরকম ভক্তদেরকে শাস্ত্রে বলা হয়েছে যে ছয় প্রকার অপরাধ হয়ে যায় সে বৈষ্ণবের ছয় প্রকার অপরাধ হয় সেখানে বলা হয়েছে মহাপ্রভু নিজে বলছেন প্রভু বলে বৈষ্ণব নিন্দয়ে যেই জন কুষ্ঠ রোগ কোন তার শাস্তির লিখন মহাপ্রভু এই কথা বলছেন যে প্রভু বলে বৈষ্ণব নিন্দয়ে যেই জন কুষ্ঠ রোগ কোন তার শাস্ত শাস্তি কুষ্ঠরূপ তার শাস্তি হবে এটি লিখন শাস্ত্রে যদি বৈষ্ণব নিন্দা হয় তো সেই বৈষ্ণব নিন্দা বলা হচ্ছে ছয় প্রকার নিদাং করবী যে মূঢা বৈষ্ণবানাং, মহাৎ পতন্তি পিতৃভি সাধম মহারৌরব সঙ্গীতে সেই ছয়জনকে কে হন্তী নী বৈদিষ্টি বৈষ্ণবাভিনন্দী ক্রুদ্ধতে জাতি ন হর্ষং দর্শনে পতনানি সঠ যে বৈষ্ণব আপনার বাড়িতে আসছে শুনলেন তখন আপনি ঘরে চলে গেলেন এটা খারাপ এখন বৈষ্ণব কি করে বুঝবেন যে আমরা শুনলাম যারা হরিনাম করছে প্রচার করছে এটা বাচ্চা শিশু একটা গৃহস্থ একটা ব্রহ্মচারী সন্ন্যাসী মহিলা পুরুষ এরকম বিচার না কিন্তু আমরা সব বিচার করি অ আমাদের সন্ন্যাসী প্রচারক এসেছেন হেমহরি প্রভু পূর্ণচন্দ্র প্রভু ভক্তিবিলাস মহারাজ আমার বাড়িতে এসেছেন অনাদেরকে কেবল আনন্দ করে নিয়ে যাব আর আপনার বাড়ির পাশে একজন বৈষ্ণব আপনার গুরুভাই এসছে নাম হঠে প্রচারক এসছে তাকে আনন্দ করলেন না তার সাথে কিছু হিংসা তাহলে এটা অপরাধ হয়ে যাবে তার সম্বন্ধে কিছু ক্রেচ্ছা যে কোনো ব্যক্তি সে সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহস্থ যে কেউ হোক আপনার স্ত্রীও বৈষ্ণব গুরুমা বলছেন আপনার স্ত্রীকে যদি প্রহার করেন সেটাও বৈষ্ণব অপরাধ গুরুমারা যখন ব্রাহ্মণ দীক্ষার সময় আমরা দেখতাম জিজ্ঞাস করতেন যে তোমার স্ত্রীকে প্রহার করেছ বলে হ্যাঁ তাহলে তোমার ব্রাহ্মণ দীক্ষা হবে না তুমি বৈষ্ণব অপরাধী আবার এক বছর অপেক্ষা করো এই গুরু মহারাজ এরকম কঠোর নিয়ম তোমার স্বামীকে মেরেছ নাকি গালি দিয়েছ তোমার স্বামী বৈষ্ণব তোমার বাচ্চাকে গালি দিয়েছ প্রহার করেছ এগুলি আমাদের জানতে হবে সে প্রসাদ খায় হরিনাম করে আপনার বাচ্চা বা আপনার প্রতিবেশী গুরুভাই ভক্ত সে একটু মূর্খ তাকে আপনি নাম হটে আসতে দিচ্ছেন না না ও আসবে না এরকম না কিছু একটু ভুল করেছিল তাই জন্য তাকে একটু সংশোধন করতে হবে কিন্তু আমরা তা না করে তাকে ভালোবাসি না কথা বলি না আসলে আনন্দ করি না আবার গালাগালি করি প্রহার করি এই সমস্ত বলা হচ্ছে তার মন্দ করি ও একটা নিচকোলে যাত ও কি বৈষ্ণব হওয়ার যোগ্য নাকি এখানে আমরা তার নিচকূলে জাত বলে ও কণ্ড্রার লোকটা ও মুসলমানটা এ মুসলিম ঘরে কণ্ঠার ঘরে পঠান ঘরে এইরকম কি আমি নিন্দা করে দোষে ওড়িশার লোক বেশি জাতিপতিটা ওড়িশার ভক্ত মানে ই বৈষ্ণব বিদেশী না কে তা দীক্ষা বৈষ্ণব বিদেশি স্বদেশী কণ্ডা পঠাণ এরকম নাই বৈষ্ণব বৈষ্ণব ভগবান প্রিয় প্রতিনিধি হ্যাঁ সে আগে কেউ কূলরে হরিদাস ঠাকুর যবন কূলের লেখা যদি আমি কয়ে সে যবন কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান তাকে নামাচার্য তা আশ্রয়ের আমি নাম শিক্ষা করছে আর যদি আমি কয়ে সে যবন তাহলে আমার অপরাধ হব এইভাবে নিন্দা କରିବେନି ଅନେକ ଅଛି ଏ ସମସ୍ତ ଜିନିଷ ସେ ଜଣେ ନିନ୍ଦା ଯଦି ଆମର ସେମାନଙ୍କର ସମାଲୋଚନା ତାଙ୍କ ସମ୍ବନ୍ଧରେ କିଛି କିଚ୍ଛା ରଟେଇବା ତାହେଲେ ତାଙ୍କୁ ପ୍ରହାର କରିବା ତାକୁ ହତ୍ୟା କରିବା ଏଇସବୁ ଦ୍ଵାରା ବୈଷ୍ଣବ ଅପରାଧ ବିଦେଶ ପରାୟଣ ହେବା ସେ ବ୍ୟକ୍ତି ପ୍ରତି ତାହେଲେ ଏଇଟା ଖରାପ ହେବ ସେ ଆସିଲେ ତାକୁ ଉଠେଇକିରି ପ୍ରଣାମ କଲେନି ଆପଣମାନେ ଜାଣନ୍ତି ହରିଦ୍ୱାରରେ ଜଣେ রাজা ভীম তার নাম দিলো ভীম সেন সে ছেলেকে রাজ্য দিয়ে চলে গেলেন তপস্যা করতে মলয় পর্বতে গিয়ে তপস্যা করছেন কিন্তু সেখানে এক ঋষি এসেছেন আর তিনি তাকে প্রণাম জানালেন না তিনি দিলেন অভিশাপ হ্যাঁ মন্দমতি তপস্যার ফল তুমি জানো না ভক্তকে সম্মান করতে হয় উঠে একটু দাঁড়াতে হয় বা প্রণাম করতে হয় সেই জ্ঞান তোমার নেই মোটা বুদ্ধি তাকে বললেন অসুর হয়ে যাও সেই অসুর হয়ে গেছিল হ্যাঁ যে একটা গোপসখার রূপ ধারণ করে ভৌমাসুর হয়েছিল ভৌমাসুর আর কৃষ্ণ সেই ভৌমাসুরকে পরে কৃপা করেছিলেন ওই ঋষি তাকে বললেন যে ঠিক আছে তুমি ক্ষমা চাইছ যখন তাহলে কৃষ্ণ যখন আসবেন দ্বাপর যুগে আর তখন গোচ্চারণ করবেন তুমি গোপ বালকের বেশে সখার মতো কী করবে গোপ চুরি করবে চোর চোর লীলা কৃষ্ণ বলরাম খেলা করবেন তুমি সব সকালের চুরি করে গুহায় রেখে দেবে আর কৃষ্ণ তোমাকে বগল চাপা দিয়ে মেরে ফেলবে তখন তোমার মুক্তি হয়ে যাবে তো সেজন্য আমরা তো সেরকম কৃপা পাবো না তো সেজন্য আমাদের খুব সাবধান এই জন্য বৈষ্ণব এলে প্রণাম দর্শন উঠা এরকম সব বলা হচ্ছে যাই হোক এগুলি অনেক কিছু আছে আর এটা বলতে যাচ্ছি না কেন জ্ঞাতে অজ্ঞাতেও বৈষ্ণব অপরাধ হয়ে যায় আমরা সেগুলি জানি যে আর বাচ্চা ছেলে যদি আগুনে হাত দেয় পুড়ে যাবে জেনে দিলেও পড়ে যাবে বাচ্চা ছেলে না জেনে দিলেও পড়ে যাবে ঠিক এই অপরাধটা হয়ে যাবে এইরকমই তো অজ্ঞাতেও হয়ে যায় আমরা জানি কীভাবে গোস্বামীর হয়েছে প্রহ্লাদ মহারাজার হয়েছে ওনাদের হয় না ওনার অনেক শ্রেষ্ঠ বৈষ্ণব গোস্বামী কিন্তু ওনারা শিখাচ্ছেন যে অনেক উন্নত স্তরে গেলেও অজ্ঞাতে যদি কোনো বৈষ্ণব তোমার প্রতি কিছু সন্দেহমূলক মনোভাব নেয় যে আমার প্রতি এরকম ইনি আচরণ করলেন স্বামী লীলা স্মরণ করে হাসছেন গোপীগণের সাথে হাসছেন আর এক খঞ্জ ব্রাহ্মণ ঋষি সে ভাবছে আমাকে দেখে এরকম হাঁটছে হাসছে তাই রূপগোস্বামীর আর লীলা স্মরণ হচ্ছিল না যেটা বলা হলো যে ভগবানের নাম সেবা করতে আর ভালো লাগবে না যেটি গোস্বামীরও হয়েছিল তখন সনাতন গোস্বামীর কাছে আশ্রয় নিয়ে জানতে পারলেন যে ডাকো বৈষ্ণব সেবায় ডাকো যে আসবে না তখন জানবে সেই বৈষ্ণবচরণে তোমার অপরাধ হয়েছে তখন বোঝা গেল তখন বলছ আপনি হাসলেন আমি যখন যাচ্ছিলাম বলে আমি তো আপনাকে দেখে হাসিনি তখন আবার দুইজন পরস্পর আলিঙ্গন করে পা ধরাধরি করে ক্ষমা চেয়ে অপরাধ মুক্ত হয়ে গেল এরকম অনেক ভুরি ভুরি কথা রয়েছে তো সেই বৈষ্ণব অপরাধ খুব সাবধান যদি উঠে হাতিমাতা গুরু মহারাজ বারবার বলতেন যদি আপনাদের বাগানে হাতি মতহস্তি ঢুকে যায় কলা গাছ বা অন্যান্য গাছগুলিকে সমূলে উৎপাটিত করে দেয় শুকি যায় পাতা তখন সমূলে উৎপাটন করলে নষ্ট হয়ে যাবে ঠিক সেই জন্য আমাদের যে গুরুদেব বীজ বপন করবেন সেটাই এই বৈষ্ণব অপরাধ হাতিমাতার মতো মত হস্তির মতো সে সমূলে একদম হৃদয় থেকে তুলপাল করে উঠে শিকড় ফেলে দিবে তখন আপনার জীবন আমাদের জীবন শেষ হয়ে যাবে তখন সুখে যাবে আর আনন্দ হবে না এই জন্য বৈষ্ণব অপরাধটা প্রত্যন্ত গুরুত্বর এটার জন্য সাবধান থাকবেন নিজে করব না অন্যের কথা শুনব না কেউ যদি অন্যের বৈষ্ণবের নিন্দা বলে এসে বলে প্রভু আমি কনিষ্ঠেরও কনিষ্ঠ নয় আপনি ওই ভক্তর সম্বন্ধে আমাকে বলে অপরাধী করাবেন না দয়া করে আপনি অনেকে গিয়ে সংশোধন করুন আপনি অনেক উন্নত ভক্ত প্রণাম করে তাকে সেই স্থান ত্যাগ করে দিবেন না হলে যদি সেটা শুনবেন সেটা বাড়ৈ কত রতি কথা ওইগুলি বৈষ্ণব অপরাধ হচ্ছে অসৎ জিনিস ওগুলা শুনতে খুব ভালো লাগবে কিন্তু বৈষ্ণবদের গুণকীর্তন করতে আমাদের ভালো লাগবে না যখন শোনা হবে ঘুমে ঝুমে তলা বালিশ প্রেমানন্দ ঠাকুর বলছেন না যদি শুনি কৃষ্ণ কথা বজ্রযেন পড়ে মাথা ঘুমে ঝুমে আস বালিস। যদি হয় অসত কথা, তে চিয়াউ তথা কি শুনিতে বাড়ই কত রতি এই প্রেমানন্দ ঠাকুর গুরু মহারাজ এরকম আচার গুরু মহা বলছেন যে বৈষ্ণব অপরাধের একটা আচার আচার জান আচার জড়িশা ভক্ত মানে আচার 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 লঙ্কা আচার আমবুলো আচার এগুলো শুনিবা দ্বারা তেঁতুলি আচার তেতুল আম আচার যেগুলো থেকে এখন লাল চলে আসছে সেই এরকম বৈষ্ণব নিন্দা সমালোচনা করতে আমাদের আচার মতো হয়ে যায় আমরা আর বলো আর বলো কি হয়েছিল দেখুন আপনি নিয়ে আবার একজনকে বলতে শুরু করে দিলেন তো সেজন্য খুব এটা নিয়ে আমরা যেন সাবধান থাকে এটাকে আমি একটু বেশি বললাম পরে আরও আপনারা শুনবেন আমাদের পদ্মনেত্র প্রভু থেকে তো এটা বৈষ্ণব অপরাধ তারপরে দ্বিতীয় অপরাধ সম্বন্ধে বলা হয়েছে যে সে দ্বিতীয় অপরাধ হচ্ছে সমস্ত যে দেবদেবীদের আমাদের সম্মান করতে বলা হয়েছে প্রত্যেকটা দেবদেবী ভগবানের সেবক সেবিকা আজ্ঞাবহ দাস দাসী দাস ভূতম ইদম তস্য ব্রহ্মাদি সকলম লোক এই ব্রহ্মার সমস্ত লোকে সবাই আমরা দেবদেবী রয়েছেন দেখছি সবাই হচ্ছে দাস ভূতম ইদম তস্য সেই পরমেশ্বর ভগবানের সেবক চাকর তারা হ্যাঁ সেই জন্য তাদের সেই সেবক রূপে জানতে হবে সম্মান করতে হবে তা মানে নয় সেব্য ভগবান আর সেবক দেবদেবী সেবক আর ভগবানের সাথে নাম এক করে দেওয়া এটা অপরাধ হয়ে যাবে তো সেজন্য কালী কালী দুর্গা দুর্গা শিব শিব বলা আর কৃষ্ণ কৃষ্ণ বলার সাথে এক করে ফেলা ওটা একটা মস্ত বড় অপরাধ হয়ে যাবে অনেক সংস্থা এরকম বলে হ্যাঁ তো সেটা ঠিক নেই তো সেজন্য যেই কালী সেই কৃষ্ণ বলে গানও লিখে ওগুলা করবেন না ওইটা আমরা যেন সবাই চেষ্টা করব ওই অপরাধ থেকে মুক্ত হতে সেটা যেন আমরা না করি তো এরকম অন্য দেবতা এই যে প্রথম দ্বিতীয় অপরাধ আমরা শুনলাম তৃতীয় অপরাধ হচ্ছে গুরু অবজ্ঞা করা গুরুদেবের অবজ্ঞা মানে গুরুদেবের আদেশ যে রয়েছে যেমন আমরা সবাই সংকল্প করলাম এখানে আমি সবসময় আমাকে লাগাচ্ছি আমরা আপনাদের বলছি না আমরা কেন আমিও রয়েছি তার মধ্যে এই বলছি মানে আমিও যেন শুনে বলছি শুনছি আপনারা সঙ্গে শেয়ার করছি একসাথে আমরা উপকৃত হব সেজন্য আমরা যখন গুরুদেব থেকে আদেশ পেলাম যে এই চারটি নিষেধ বর্জন করতে হবে গ্রন্থ অধ্যয়ন করতে হবে প্রচার করতে হবে সংকল্প আপনার সবাই করলে না আমরা সাহায্য করব গুরুদেবকে প্রচার করব গীতা ভাগবত বিতরণ করব দীক্ষা নিয়ে গিয়ে এবং প্রচারকে সাহায্য করব সেটা গুরুদেব এবং প্রভুপাঁদে প্রচারে সাহায্য করা মহাপ্রভুকে খুশি করার জন্য তো এইগুলি আমরা বাড়িতে ফিরে গিয়ে আর করলাম না চারটা নিয়ম করলাম না নাম করলাম না এবং সমস্ত গ্রন্থ অধ্যয়ন করলাম না সাধু সঙ্গে গেলাম না নামটো সঙ্গ বা যে নাম বা ভক্তিবৃক্ষ ভক্তিবৃক্ষও একটা নাম হটো ওটা আলাদা কিছু নয় মূল কথাটা হচ্ছে নাম হট তার মধ্যে ভক্তিবৃক্ষ গীতা কোশ ছাত্র সমাজ সব আছে এটি গুরু মহারাজ গুদ্রুম কল্পট বিতে দিচ্ছেন সেজন্য আমি নাম হট বলছি মানে সব কিছু বুঝাচ্ছে ওখানে আলাদা করে আমি আর বলছি না তো সেজন্য নাম হটো প্রচার গুরু মহারাজ করতে বলেন উনি বিশ্ব প্রচারক নাম হটে উনি বললেন যে করো মহাপ্রভু নির্দেশ এটা সংকীর্তন কর গীতা ভাগবত শোনাও জপ করাও এইগুলি সাধুসঙ্গ নিজে কর অন্যকে দশ পাঁচ মিলে দ্বারে বসাও কিন্তু আমরা অনীহা করলাম দীক্ষা নিয়ে গিয়ে আর শিষ্যরূপে শাসন গ্রহণ করলাম না বাড়িতে ফিরে গিয়ে তাহলে কি হবে না অপরাধ হয়ে যাবে গুরুচরণে অপরাধ হয়ে যাবে তাই নিষিদ্ধ কর্ম যেটা বললাম সংকল্প করলাম সেগুলি আমরা যেন ঠিক ঠিকভাবে করি সেটা ঠিক থাকবে যদি আমরা আদান প্রদান করি পরস্পর মধ্যে ভক্তদের ভক্তদের সঙ্গে যাওয়া আসা করি আলোচনা করি সাধুসঙ্গ করি তখন এটা সুরক্ষিত থাকবে এবং তাদের সঙ্গে যদি হরি নাম করি তাহলে এই গুরু অবজ্ঞা থেকে আমরা মুক্ত হতে পারবো তাহলে গুরুদেবের আদেশটা ঠিক ঠিকভাবে পালন হবে আপনারা সবাই করবেন তো হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সবাই গুরুমারা চরণে আত্মসমর্পণ করেছেন সবাই হাত তুলুন দুই হাত তুলে দেখান করেছেন আপনারা তার আদেশ নির্দেশ পালন করবেন তাহলে গুরুমারা বলেছেন ভাদ্র পূর্ণিমায় এক এক দীক্ষিত ভক্ত একটি করে ভাগবত সেট বিতরণ করবে আপনারা রাজি কয়জন রাজি হাত অনেকের হাত উঠছে না একটু আগে বলেন আমি শাসন মানব আত্মসমর্পণ করেছি আর এখন হাত উঠছে না কেন দেখি আবার কারা করবেন দীক্ষিত ভক্ত এক মাস নিন টাইম একটা ভাগবত অন্য ভদ্র ব্যক্তির বাড়িতে দিবেন দান করতে হবে না বলবেন ভাই এই মাসে ভাগবত গ্রহণ করলে বা দান করলে ভগবত ধামে যাওয়া যায় সেই জন্য আমার গুরুদেবের আদেশ আমি পালন করতে এসেছি আপনার টাকা অল্প অল্প করে আপনি দিন কিন্তু ভাগবত একটা রাখুন এরকম আপনার সঙ্গে করবেন না প্রচার করবেন আর সমত নিয়ম পালন করবেন খুব সুন্দর তাহলে গুরু অবজ্ঞা থেকে মুক্ত থাকবেন আর গুরু সেবার দ্বারা আর সমস্ত বিপদ আপনারা সুরক্ষিত হয়ে যাবে হরিব গুরু সেবাতেই যত কিছু অসুবিধা থাক না অন্য কিছু সেখানে সব গুরু সেবার মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায় এটা এত বড় গুরুত্ব তাই আমরা তৃতীয় অপরাধ শুনলাম চতুর্থ অপরাধ যে সব বৈদিক শাস্ত্র রয়েছে গীতা ভাগবত ইত্যাদি সেই শাস্ত্রের অনুগামী শাস্ত্র আমাদের আচার্যরা করেছেন যেমন ছিল প্রভুপাত তিনি অনেক বৈদিক শাস্ত্রের ভাষ্য রচনা করেছেন আচার্যদের কথা এবং গীতা ভাগবতের কথাকে অনেক সুন্দর আরও সহজ সাবলীল করে দিয়েছেন যদি অনেক লোক বলে ইস্কনের বই এগুলা ঠিক নেই অনেকে বলে ত্যাগ করে এই এটা নিন্দা হয়ে গেল অনুগামী শাস্ত্র গীতা ভাগবত অরিজিনাল তার মধ্যে সেই গীতা ভাগবতের কথাকে আচার্যদের কথাকে প্রহপাদ আরও সরল করে আমাদেরকে ধরিয়ে দিয়েছেন সেজন্য এই বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্র যে রয়েছে বিভিন্ন তার সমালোচনা করা নিন্দা করা হ্যাঁ সেটা কেন না সেখানে ভগবানের নাম সম্বন্ধে বলা হয়েছে সেই সব কথায় গুরু প্রভুপাদ এমন একজন ব্যক্তি তিনি তার গীতা ভাগবতের ভাষ্যতে যখনই বলতে যাচ্ছেন আমাদের প্রত্যেকেরই করা উচিত ভগবানের নাম সঙ্গে সঙ্গে প্রভুপাদ ওখানে লিখতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরিপূর্ণ লাইন দিয়ে দিয়েছেন অনেক জায়গা দেখবেন সবাই বলে হরে নাম করো ভগবানের নাম করো কিন্তু সেই নামটা কি ক্লিয়ার করা হয় না কিন্তু ছিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা এমন একজন ব্যক্তি কেন তিনি জানতেন কেবল ভগবানের নাম যতবার উচ্চারণ হবে হৃদয়ের কলুষতা তত যাবে কেন তার গুরুদেব বলতেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত প্রভুপাত নিজে বলেছেন ইস্কনের প্রভুপাত যে প্রভুপাত দেখতেন তোমার ক্লাসে তোমার চিঠিতে কতবার হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা আছে যত বেশি হরিনাম লেখা থাকে প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সর ঠাকুর তত ওই চিঠির ওই ক্লাসের গুরুত্ব দিতেন এই জন্য আমাদের ইস্কনের ভক্তরা আমাদের প্রভুবাদ গুরু মহারাজ বারবার ক্লাসের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেন বৈদিক শাস্ত্রে এই সব পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে তো আমরা পঞ্চম অপরা সবাই শুনছি যে নামের অর্থবাদ আরোপ করা হয়তো আপনারা কেউ শুনেছেন পঞ্চম অপরাধ যে নাম সমূহকে কাল্পনিক মনে করা দুটি এক প্রভুপাত চৈতন্য চরিতামেতে ভাগবতে এবং আমাদের ইস্কন যে জি বড়ি থেকে পঞ্চরাত্র প্রদীপ লিখেছেন সেখানে দশ নাম অপরাধ এসব জায়গাতে নামহট পরিচয় যে বাংলাতে বের হয়েছে সেভাবে লেখা আছে সিরিয়াল পদ্মপুরাণের শ্লোক অনুসারে কখনও কোনো সময় প্রভুপাদ হয়তো ছয় পাঁচ আগে পিছে বলেছেন কিন্তু আমাদের সারা বিশ্বে ইস্কন ভক্তরা ওই আগে পিছিয়ে ওটা বলে কিন্তু নামটো পরিচয় যেটা আছে প্রভুপা যেটা বলেছেন না লিখেছেন ভাগবতের মধ্যে সপ্তম স্কন্ধে শবনম কীর্তনম ওই শ্লোকের তাৎপর্যে পড়বেন চৈতন্য চৈতন্যেতে আদিলীলা অষ্টম পরিচ্ছদে ওখানে দেখবেন আবার পঞ্চরাত্র প্রদীপে দেখবেন আরও অনেকগুলো গ্রন্থের মধ্যে সেই হিসাবে আমরা নামটো পরিচয় সিরিয়াল করে দিয়েছি তো সেই জন্য আগে পিছিয়ে হলেও দশ নামপরা জানাটাই মেন কোনটা আগে কোনটা পিছিয়ে এটা আপনারা যেন দ্বন্দ্বের মধ্যে যাবেন না অনেক ভক্ত হলে এই বাংলা নামটা পরিচয়টা কীরকম আগে আগে পিছে আছে ওটা যদি কেউ বলে ওটা ভুল সেজন্য পঞ্চরাত্র প্রদীপ জিবিসি প্রভুপাদের এবং প্রভুপাদ নিজে গ্রন্থে লিখেছেন তো সেই জন্য এটা ভুল নয় জন্য আগে পিছিয়ে হলেও কোনো যায় আসে না কিন্তু দশ নাম অপরাধ জানা এবং অন্যকে বলা ঠিক আছে তাহলে নামের অর্থবাদ করা যেটি প্রকৃত অর্থ দেওয়া আছে তাকে বাদ দিয়ে নূতন করে অর্থ বলা বিশেষ করে ভদ্রক এলাকায় ওড়িশার আমি প্রায় সময় বলি বলে যে হরে কৃষ্ণ মানে জানো হরে হয়ে যাও কৃষ্ণ হয়ে যাও উড়িষ্যা এটা বলে কৃষ্ণ হয়ে যাও সবাই তা মানে কত মূর্খ মানে হরে মানে রাধারাণীর নাম হরা সম্বোধনে হরে কৃষ্ণ স্বয়ং ভগবানের নাম সর্ব আকর্ষক আনন্দ দান করেন তার সেবার মাধ্যমে সেইগুলি ব্যাখ্যা না করে আর কি করে না নিজের মতো একটা অর্থ দিয়ে দিল হরে কৃষ্ণ মানে কৃষ্ণ হয়ে যাও সবাই হ্যাঁ এরকম সবাই বলে তো এরকম অর্থবাদ প্রকৃত অর্থকে পরিত্যাগ করা আর প্রভুপাত বলেছেন যে নামের যে মাহাত্ম বলা হচ্ছে শাস্ত্রে তাকে অতিস্তুতি বাড়াবাড়ি বেশি বেশি বলা হয়েছে এরকম বলা এই একটা হচ্ছে নামে অর্থবাদের অর্থ প্রভুপাত লিখছেন তো এটাকেও ভালো করে জানবেন আর পঞ্চম গেল ষষ্ঠ হচ্ছে নাম সমূহকে কাল্পনিক এই যে ভগবানের নাম আমরা করছি হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবানের যে অনেক নাম আছে সেগুলো আমরা ভাবছি কাল্পনিক কিন্তু ভগবান তার ভক্তদের সাথে লীলা বিলাস করার সময় ভগবানের নামটা ভক্তরা এরকম প্রদান করেছে তো সেই নামটা নিত্য নাম ভগবানের কার্যকলাপ অনুসারে সে যেন সেই নামটা কাল্পনিক নয় তো সেটা অনেক লোক বুঝতে পারে না ইন্দ্র যেমন কৃষ্ণের নাম রেখেছিলেন গোবিন্দ কি রেখেছিলেন গোবিন্দ গোবিন্দ তার মানে ইন্দ্র গোবর্ধন পর্ব ধারণ করে ভগবান তার গর্বকে খণ্ডন করলেন তখন গুরুর নির্দেশে ইন্দ্র এসে সেরভে গাভী নিয়ে এসে গোবিন্দম গোবিন্দম বলে আছে আপনি গাভীগণের আনন্দ দান করেন আপনি ইন্দ্রিয়কে আনন্দ দেন আপনি পৃথিবীকে আনন্দ দেন গো মানে গাভী গো মানে ইন্দ্রিয় গো মানে পৃথিবী তাই আমার ইন্দ্রিয় চঞ্চল হয়ে উঠেছিল আপনাকে আমি কত কষ্ট দিলাম আর আপনি গাভীর প্রিয় সবসময় গাভী তো সেই সুরভি গাভীর দুধ দিয়ে অভিষেক করতে এসেছে ইন্দ্র পৃথিবীতে আপনি আবির্ভূত হয়েছেন সাধারণ শিশুরূপে আপনি পৃথিবীকে আনন্দ দিতে এসেছেন হে গোবিন্দ ইন্দ্র এরকম বলে সম্বোধন করেছে গোবিন্দ নামটা কাল্পনিক নয় তো এরকম এই নাম সমূহে কল্পনা বলে মনে করছে এটা গেল ষষ্ঠ সপ্তম কি হ্যাঁ নাম বলে পাপা আচরণ করা তার মানে খ্রিস্টানরা করে হ্যাঁ প্রভুপাত বলছেন চার্চে যায় প্রতি সপ্তাহে একদিন গিয়ে বলে হে গড় আর কোনো দিন পাপ করব না একদম গরু হত্যা করেছে অনেক পাপ করেছে এসে গড়ের কাছে স্বীকার করে নিল আমি আর পাপ করব না পরীক্ষিত মহারাজ বলেন এই যে গড়ের কাছে এই অপরাধ স্বীকার করাকে বলে কুঞ্জর শৌচপত ভাগবতে কুঞ্জর শৌচপত কুঞ্জর মানে হাতির স্নানের মতো হাতির স্নান করে তারপরে ধু ডাঙ্গায় আসে আবার সোড়া দিয়ে ধুলা নিয়ে গায়ে লেপ ছিটিয়ে দেয় ওটা কি হলো স্নানের কোনো মূল্য হলো তা আমরা এরকম প্রায়শ্চিত করি ওইতে কিছু লাভ হবে না তো সেই জন্য নামকে দেখিয়ে পাপ আচরণ করা ও পাপ করলে কীর্তনিয়ারা বলে দেখো আরে এক নামে যত পাপ হরে পাপের সাধ্য নাই তত পাপ করে কীর্তনেরা একদম গেয়ে গেয়ে সবাইকে বলে কেন কীর্তনেরা পাপ করে না মাছ মাংস খাবে আপনার টাকাটা নিয়ে গিয়ে মাছ মাংস খায় এই জন্য তারা কি করে লোকেদেরকে তাদের কপট জিনিসটাকে শিখায় তারা করে তাই জন্য আপনাদেরকে শিখায় আরে এক নাম করো একবার নাম করলে পাপির অত ক্ষমতা নেই অত পাপ করতে পারে কিন্তু এটাকে বলে নামা নাম বলে পাপা আচরণ করা তারপরের দিন গিয়ে আবার একদিন হরিনাম করলাম তারপরের দিন গিয়ে আবার গিয়ে পাপ করলাম আবার এসে হরিনাম করল আবার পাপ করলাম এটাকে বলে নাম বলে পাপা নামকে দেখিয়ে যে সব পাপ করা হবে ওটা অপরাধ হয়ে যাবে ভগবানের নামে কোনো ক্ষমা করবেন না কোটি জন্ম যদি কর শ্রবণ কীর্তন তবু না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন কোটি জন্ম এরকম করে গেলেও এই নাম অপরাধে এই যে সপ্তম অপরাধ যুক্ত নাম বলে পাপাচরণ তাহলে কৃষ্ণ কৃষ্ণকৃপা পাওয়া যাবে না ভগবত ধামে যাওয়া যাবে না তো সেজন্য আমরা সাবধান যেন থাকি যে নামকে দেখিয়ে পাপ না করি অষ্টম বৈদিক যে কর্মকাণ্ডীয় বিষয় বৈদিক শাস্ত্রে লেখা আছে যেমন শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় স্কুল কলেজ বানিয়ে দেওয়া হয় গরিব লোককে বস্ত্র দান করা হয় উড়িষায় বলে কি জনার্দন মানব সেবা মাধব সেবা মানব মানব সেবা মাধব সেবা যে গরিব লোক খেতে পাচ্ছে না মানব মানে সেখানে ধনী লোক আছে সেখানে বিভিন্ন লোক আছে দরিদ্র নারায়ণ সেবা বেঙ্গলে বলে ওড়িশায় বলে কিনা জানি না ওড়শা বলে ওড়িশাও কুহতি দরিদ্র নারায়ণ সেবা দরিদ্র নারায়ণ কেবে দরিদ্র হুয় না নারায়ণ কখনো দরিদ্র হন নারায়ণ হচ্ছে লক্ষ্মীপতি তো সেজন্য আমরা ভুল শিক্ষা দিই মানব আর মাধব এক করে ফলি না মানব যে আমরা মানব মনুষ্য জীবনটা ভগবত সেবায় অনুকূল এমন কি দেবদেবী দেহ থেকেও। মনুষ্য দেহটা অনুকূল আছে ভগবত সেবার জন্য স্বয়ং ভগবান মানে ব্রহ্মা সব দেবতাদের নিয়ে বসেছিলেন ইষ্টগোষ্ঠী করে বলছেন অভ্যর্থিতাম চ নির্গতিং প্রপন্না যারা মনুষ্য লোকে মনুষ্য দেহ পেয়েছে কিন্তু আমরা প্রপত্তি করি মা ভগবানের আরাধনা ন আরাধনাং ভগবতী অমুষ্য যারা মনুষ্য জীবন পেয়ে ভগবানের আরাধনা করে না সম্মিতা মায়াতে বততয়া তারা মায়া মহামায়ার দ্বারা আক্রান্ত হয়ে রয়েছে তাই ব্রহ্মা সেখানে খেত করছেন দেবতাদেরকে নিয়ে বসে যেসব মনুষ্য মনুষ্য লোকে মনুষ্য দেহ পেয়েছে ভগবানের নাম করে না আমরা অভ্যর্থিতাম প্রার্থনা করছি মনুষ্য দেহ পাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে এরা পেয়ে গিয়েছে ভগবানের আরাধনা করে না তারা মায়া দ্বারা আক্রান্ত মহামায়া দ্বারা তো সেই জন্য আমরা কত ভাগ্যবান যে মনুষ্য দেহ অল্প আয়ু হলেও ক্ষীণকলমশা হলেও ব্রহ্মা বলছেন বহু আয়ু দেবদেহতে ব্রহ্মলোকে চলে গেলেও কিন্তু আবার এখানে আসতে হবে কিন্তু সেখানে ভগবত আরাধনা সুযোগ বেশি থাকে না অভিমান থাকে অহংকার থাকে তো সেজন্য এই যে মাধব সেবা মানব সেবা আমরা বলছি জীব আমরা মানব রূপে ভগবানের সেবা করার সুযোগ আসে সেই সহজ রয়েছে উপায় বিশেষ করে ভারতবর্ষ ভূমিতে আর কেন এখানে ভগবত যে ফিরে যাওয়ার দরজা স্বরূপ প্রভুপাত বলছেন এখানে এই সুযোগের সদ্ব্যবহার আমাদের করতে হবে কিন্তু আমরা মনুষ্য সেবা কিভাবে করব না প্রত্যেক মনুষ্য ভগবানকে ভুলে গেছে তাই ভগবানের নাম বিতরণ প্রসাদ বিতরণ গীতা ভাগবত দান বা তাদের গীতা ভাগবত শিক্ষার মাধ্যমে সেই মনুষ্যের হৃদয়ে যে পরমাত্মা রয়েছেন সেই চেতনাকে উদ্বুদ্ধ করানো আর সে যে নিজে আত্মা ভগবানের অংশ সেটাকে প্রকাশিত করা সেটাই হচ্ছে প্রকৃত মানব সেবা আর যার ফলে মাধব খুশি হবেন তখন বল মাধব আনন্দ পাবেন সেই জন্য গীতায় কৃষ্ণ বলেছেন যারা আমার বাণী জগতে প্রচার করে আমার সেবায় নিযুক্ত করায় সে তার থেকে প্রিয় আর এই জগতে কেউ হয়নি কেউ হবে না তো সেই জন্য আপনারা ওই রকম মানব সেবা করতে যাবেন এই জন্য নাম হতো প্রচার এই জন্য গীতা ভাগবতের প্রচার প্রকৃত মানব সেবা মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে নাম কথাটা বলতে গিয়ে গুরুদেব বলছেন আমাদের মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে জগতে সেটা পুনরুদ্ধার করতে হবে সেটাই মানব সেবা আর তাতেই ভাগ ভগবানের সেবা হবে কি না ভগবান বলছেন এই ভক্ত ভুলে গেছে আমাকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছ তাই তুমি আমার প্রকৃত সেবা করছো এটা না বুঝে মানুষ ভাবছে গরিব লোকে খাওয়ালেই ভগবানের সেবা হয়ে গেল না তাকে প্রসাদ খাওয়ালে হবে ভাত ডাল খাওয়ালে হবে না ওটাও পাপ ওটাও চুরি করা তো সেই জন্য আমাদের বৈদিক কর্মকাণ্ড কাউকে গরিব লোকে খেতে দেওয়া বস্ত্র দেওয়া তারপরে স্কুল কলেজ বানিয়ে দেওয়া ওটা ভালো পুণ্যকর্ম কিন্তু এটা খিনে পুনে আবার আসতে হবে তো আমাদের প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন বোম্বে পুনেতে একটা বিড়লা কোম্পানির মালিকের বন্ধু প্রভুপাদকে ডেকেছিলেন পুনে সেখানে প্রভুপাদ হরি কথা বললেন গীতা ভাগবতের কথা তখন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন কেউ আর বলে না তখন ওই অর্গানাইজার সেই বিড়লা কোম্পানি মালিকের বন্ধু পুনেবাসী বলে প্রভুপাত আপনি খালি কৃষ্ণ 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 সেবা করো কৃষ্ণনাম করো কৃষ্ণপ্রসাদ খাও আর তো কিছু বলেন না গরিব লোকে দান করুন বস্ত্র দান করুন ঘর বানিয়ে দিন স্কুল করেন প্রভুপাত বললেন তো আর কি বলবো গীতা ভাগবত তো সেটাই বলা হয়েছে তো না এটা কেন করলে না তখন প্রভুবাদ উদাহরণ দিলে না যে আপনি বিড়লা মালিকের কোম্পানি মালিকের আপনি বন্ধু বলেছেন বোঝা হ্যাঁ তো ওই বিড়লা কোম্পানি মালিকের একটা ছেলে কোনো কারণে বাড়ি থেকে চলে গেল পাগল হয়ে গেল তো আপনারা খুঁজবেন না খুঁজবেন না আপনার বন্ধু খুঁজবে না খুঁজবে না আপনি বিড়লার বন্ধু হিসাবে খুঁজবে না না বলে হ্যাঁ খুঁজব তাহলে আপনি পাঁচ দশ বছর পরে ওই ছেলেটাকে দেখলেন একটা পাউরুটির দোকানে গিয়ে বাবু ঘিদে বাবু খিদে ছিঁড়া কাপড় পরে আছে দাড়ি চুল হয়ে গেছে কালো হয়ে গেছে তখন ওই পাউরুটি দোকান পাউরুটি দিয়ে দিল ও খেলো ওটা ধর্ম হলো বস্ত্র চাইল বস্ত্র দিল ঔষধ দিল বলে হ্যাঁ ধর্ম হল প্রভুবাদ বলেন আপনি কি করবেন এই সব তিনজন লোক উপকার করলো আপনার বন্ধুর ছেলের আপনি বন্ধু বন্ধু হয়ে আর আপনার বন্ধুর ছেলে এরকম ভিক্ষা করছে আপনি কি করবেন বলে আমি ওরা হাত ধরে যেহেতু আমার বন্ধুর ছেলে আমি চিনতে পেরেছি আমি আমার বন্ধুর কাছে নিয়ে হাত ধরে পৌঁছে দেওয়ার প্রভুবাদ বুকে হাত দিয়ে আমি ওইটা তো করছি সবাই কৃষ্ণকে ভুলে গেছে আমরা সবাই জগতের পিতা কৃষ্ণ চর্ব বেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় সেটা ভুলে গেছে মানুষ তাই সেটা আমি স্মরণ করতে এসেছি তাই ভগবানের প্রিয় ভক্ত সে হয়ে যাবে সেজন্য প্রভুপাত এটাই শিখালেন সেজন্য আমরা ওইটাই মাধবের সেবা হবে তখন যখন এই ভুলে যাওয়া মানবকে ভগবানের চরণে আত্মসমর্পণ করাবেন গীতা ভাগবত শিক্ষা নামট সংঘ তাদেরকে দান করার মাধ্যমে এবং তাদের হৃদয় পরিষ্কার করে তাকে জানিয়ে দেবে না আসল পিতা কৃষ্ণ তাকে ভুলে গেছ এই জন্য খেতে পাচ্ছ না তার কাছে ফিরে গেলে সব পেয়ে যাবে সে রাজা রাজার পুত্র ভিকারি হবে নাকি তো এইভাবে প্রভুপাল শিখিয়েছেন এই জন্য এই স্কুল কলেজ এগুলি অনিত্য সেবা কোনো অসুবিধা নেই কিন্তু এটার দ্বারা আমাদের প্রকৃত মঙ্গল হবে না এই জগতে আমাদেরকে বারবার চক্রেতে ঘুরতে হবে তো সেটা মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য নয় ভক্তরা তারা যখন জানবে এই রকম জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে কেন তার অসুখ হল কেন সে খেতে পায় না তার মুক্তি সর্ব মানে সম্পূর্ণভাবে কি করে সে মুক্ত হবে সে চেষ্টা করবে নয় নম্বর অপরাধ হচ্ছে যে নাম বলে কি অশ্রদ্ধা রয়েছে শ্রদ্ধাহীন শ্রদ্ধাহীন ব্যক্তিদের আমরা যদি নামের মাহাত্ম বলি তাহলে সেখানে অপরাধ হয়ে যাবে সে বুঝবে না উল্টোপাল্টা পাল্টা বলে বসবে হ্যাঁ তো সেই জন্য নাম করতে বলা যেতে পারে আমরা জোরে জোরে নাম করব এই জন্য সংকীর্তন করব সেই সমস্ত ব্যক্তিরা হয়তো কখনো কখনো তার মধ্যে নাম শুনে হৃদয়ে মার্জিত হতে পারে অনেকে এরকম আমরা দেখি হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছো এখানে যাও তো এরকম করতে করতে ওদেরও নামাভাস হয় কখনো কখনো তারাও মুক্ত হতে পারে কিন্তু অনেক সময় অতিস্তুতি মনে করে তারা আবার কিছু অপরাধ করতে পারে তো যাই হোক এই আমরা দশম অপরাধ যেটি হচ্ছে যে সম্পূর্ণভাবে এই নাম অপরাধের মহিমা মাহাত্ম ইত্যাদি আমরা জানলাম এবং আমরা শুনলাম যে আমরা ভগবানের নিত্য সেবক সেবিকা তার সেবা করা আমাদের পরম কর্তব্য তিনি হচ্ছেন সেবনীয় পূজনীয় দীক্ষার মাধ্যমে এটাই গুরুদেব দান করেন তিনি একমাত্র ভুক্তা তার সেবা করা আমরা তার দাস এটা আমরা যখন জানছি তাহলে আমরা এই জড়জগতের সমস্ত বিষয়সমূহ কৃষ্ণের সকলি মাধব তাই কৃষ্ণের সেবা এই সব কিছু করতে হবে হরি সম্বন্ধ জেনে তাই ভগবানের সম্বন্ধ জেনে তার সকলই মাধব সব কিছু মাধবের আর সেই তার মালিক কেবল যাদব ভগবান হচ্ছেন যাদব এই সব কিছুর ভোক্তা তিনি তাই এটা যদি আমরা না করে ভাবি না আমি ভুক্তা আমি এগুলি ভোগ করবো বিষয় সব রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলিকে পরিবর্তন করে দিতে হবে না কৃষ্ণ এত সুন্দর ওই রূপের প্রতি আকৃষ্ট হওয়া হ্যাঁ যে কৃষ্ণকে নিবেদিত প্রসাদের রসের প্রতি আসক্ত হওয়া এইগুলির প্রতি আমরা আসক্ত না হয়ে জড় রসের প্রতি আসক্ত মৎস্য মাংস যেগুলা খাওয়া ভোগ নিবেদন হয়নি খাওয়া এগুলি অপরাধ হবে হ্যাঁ তাহলে এটাকে বিষয়ে আসক্ত হয়ে গেল তো মানে প্রসাদ ছাড়া কিছু খাচ্ছি তো এরকমভাবে জড় বিষয়ে ইন্দ্রিয় সুখে আসক্ত হচ্ছে কৃষ্ণ সম্বন্ধযুক্ত জেনে কৃষ্ণ সেবায় লাগিয়ে যুক্ত বৈরাগ্য অবলম্বন করলে সেটার বিষয়ে ভোগ হবে না তো এটি আসল মাহাত্ম আমরা বুঝতে পারবো যে না কৃষ্ণই আমার আশ্রয়দাতা তিনি আমাকে কৃপা করে তার সেবার মাধ্যমে কেবল নিয়ে যাবেন তিনি আকৃষ্ট হবেন তো এইভাবে আমরা দশ নাম অপরাধ এখানে শ্রবণ করলাম তাই আমি অনুরোধ করব সবাই যেন আমরা এগুলি পালন করি আস্তে আস্তে প্রত্যেকদিন বলি শুনি লোককে বলি তাহলে আমরা অবশ্যই একদিন সুরক্ষায় থাকব আর বিশেষ করে যদি আমরা সাধু সঙ্গে থাকি শ্রবণ কীর্তন করি হ্যাঁ তাহলে আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে আর গুরুদেব বলছেন এই জীবনে তোমরা ভগবত ধামে চলে যাবে নিতায় গৌর সীতানা প্রেমানন্দেবল কৃপা সিন্ধু পাবনে ভিও বৈষ্ণব হাত তুলুন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো গুরু মহারাজ আসা পর্যন্ত পদ্মনেত্র প্রভু আরো বলবেন হরে কৃষ্ণ এখন ভক্তি বিলাস মহারাজ কি